কেরিয়ার গাইডেন্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রাইমারি সংক্রান্ত হাইকোর্টে কেস নিয়ে আপনাদের সামনে আমি তারিক আহমেদ আজ হাইকোর্টে অনেক কেস এসছিল তার মধ্যে একটি কেস হলো যে ভেরিফিকেশন করতে পারেনি সেজন্য এখনও কেস করেছে হ্যাঁ এই ষোলো হাজার পাঁচশো নিয়োগের কথা বলছি যার ইন্টারভিউ হয়ে গেছে যার প্যানেলের জন্য আমরা অপেক্ষা করছি সেই নিয়োগে ঢোকার জন্য ভেরিফিকেশানে ঢোকার আবেদন জানিয়ে আজকে মামলা হয়েছে যথারীতি জজ সাহেব ডিসপোজ করে দিয়েছেন সেকেন্ড হাফে দক্ষিণ চব্বিশ পরগনার যে দু সালের যে মামলাটা হয়েছিল সেই মামলার শুনানি আজকে হয় কিন্তু দুঃখের বিষয় আমি সেই সময় কোর্টে ছিলাম না সুতরাং সঠিক খবরটা আপনাদের দিতে পারছি না আমি শেষ মুহুর্তে এসেছিলাম তখন অর্ডারও লেখা হয়ে গিয়েছিল আমি শুধু এইটুকু শুনলাম যে পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে দু সালের প্রাইমারির দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কোনো সিট বরাদ্দ রাখা হয়নি আবার বলছি দু সালের প্রাইমারি পরীক্ষা যেটা হয়েছিল তার যে নিয়োগের যে নির্দেশ দেওয়া হয়েছিল দুটো জেলায় মালদা এবং উত্তর চব্বিশ পরগনায় যে তপব্রত চক্রবর্তী জাস্টিস তপব্রত চক্রবর্তী যে নির্দেশ দিয়েছিলেন নিয়োগ করার সেই নির্দেশের আওতায় দক্ষিণ চব্বিশ পরগনা ছিল না দক্ষিণ চব্বিশ পরগনাকে সেই অর্ডারের আওতায় আনার জন্য এই কেসটা হয়েছিল কেসটার নাম্বার সম্ভবত ডব্লুপিএ আটশো উনিশ দু হাজার একুশ তো এটার অর্ডার এখনও আপলোড হয়নি অর্ডার আপলোড হলেই প্রকৃত অবস্থাটা জানা যাবে বা হলেও আমি এখনও দেখিনি আমি যখন কোর্টে ঢুকেছিলাম তখন শুনলাম যে পর্ষদ বলছে আমরা দু সালের প্যানেলের জন্য কোনো সিট বরাদ্দ করে রাখি নি তখন জাস্টিস বললেন যে সিট বরাদ্দ করে যখন রাখেননি তাহলে এগুলোর সাথে মানে অন্য নিয়োগ যখন হবে তখন তার সাথে এইটা করবেন এই নিয়োগের সাথে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দু সালের নিয়োগের সাথে যে নিয়োগগুলো যুক্ত আছে দক্ষিণ চব্বিশ পরগনার কেসের ফায়সালা না হওয়া পর্যন্ত সেই কেসের নিয়োগ মানে সেই নিয়োগগুলো সম্পন্ন করা যাবে না এবার আমি বলতে পারবো না যে কোন নিয়োগটা করতে বিচারপতি বাধা দিয়েছেন মালদা এবং উত্তর চব্বিশ পরগনাটা যেহেতু সাউথ চব্বিশ পরগনার সাথে একই ধরনের কেস সুতরাং আমার যেটা মনে হয়েছে সেটা হলো উনি মালদা ও উত্তর চব্বিশ পরগনার বিষয়টাই বলছেন বলে মনে হয় আর একটু যদি আমি আগে ঢুকতে পারতাম পাঁচ মিনিট আগে তাহলে পরিষ্কার খবরটা আপনাদের দিতাম তো আমি একটা সন্দেহ সংশয়ের মধ্যে ছিলাম সেই আপনাদের বিকালে আপডেট দিইনি বা সন্ধ্যায় আপডেট দিইনি তো আমি এইমাত্র একজন অ্যাডভোকেটকে ফোন করেছিলাম সেই অ্যাডভোকেটের কাছ থেকে যেটা জানলাম সেটা হলো যে প্রাইমারিতে কোনো প্রকারের স্টে নেই এবং উনি নিজেও প্রাইমারির বিভিন্ন কেসের সাথে যুক্ত কিন্তু এই কেসে উনি যুক্ত ছিলেন না সেই হিসাবে প্রাইমারির কোনো কেসের যদি খবর হয় কোনো আপডেট যদি থাকে সেটা উনি জানবেন ওনার জানার কথা যেহেতু উনি আপার প্রাইমারি সংক্রান্ত অনেক খবর আমাকে আগে দিয়েছেন সুতরাং প্রাইমারির খবর প্রাইমারিতে ওনার পিটিশনারও ছিল তো প্রাইমারি খবর উনি রাখবেন বলেই আশা করছি তো ওনার মত অনুসারে যে প্রাইমারিতে কোনো স্টেপ পড়েনি তাহলে আমি যে শুনলাম যে নিয়োগ করা যাবে না আঠারো তারিখ পর্যন্ত পরবর্তী শুনানির আগে পর্যন্ত সেটা কোনটা সেটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সম্ভবত উত্তর চব্বিশ পরগনা এবং মালদার নিয়োগ দক্ষিণ চব্বিশ পরগনার কেসটা শেষ হওয়ার আগে সম্পন্ন করা যাবে না যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার দু হাজার নয়ের কেসের সাথে শুধু একটাই মানে কেস লিঙ্ক আছে যেটা হলো তপব্রত চক্রবর্তী জাস্টিস তপব্রত চক্রবর্তীর কথা সেই সময় উঠেছিল ওই দু মিনিটের মধ্যে আমি শুনেছি তো সুতরাং জাস্টিস তপব্রত চক্রবর্তীর অর্ডারের ইমপ্লিমেন্টেশন অর্থাৎ নিয়োগের যে অর্ডার নিয়োগের যে অর্ডার সেই নিয়োগের অর্ডার পালন করার যে জন্য যে পর্ষদ প্রস্তুতি নেবে সেই প্রস্তুতিটা সম্ভবত আটকে রাখা হয়েছে সুতরাং এই স্টে যদি এটাকে যদি স্টে বলা হয় এই স্টেটা প্রযোজ্য দু হাজার সালের মালদা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে সম্ভবত নয় সম্ভবত এই কারণে বলছি আমি নিজের কানে শুনিনি সেই জন্য সম্ভবত বলছি কিন্তু অ্যাডভোকেট সূত্রের খবর যে কোনো প্রকার স্টে পড়েনি আশা করছি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আর আরেকটা খবর সম্ভবত হ্যাঁ আমি আগেও বলেছিলাম এখনও বলছি এই সপ্তাহতেই কিন্তু আমাদের যারা ষোলো হাজার পাঁচশো নিয়োগের জন্য যারা অপেক্ষা করে বসে আছেন তাদের হয়তো ভালো খবর আসতে পারে আজ তাহলে এ আমার কথাগুলি এতক্ষণে শোনার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অ্যাকচুয়ালি ভিডিও বলা চলে না এটা অডিওই যাই হোক অডিও ভিডিও যাই হোক এটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ কোর্ট সংক্রান্ত কেস সবচেয়ে অথেন্টিক কোনো খবর যদি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা হাইকোর্টের খবর আপনারা যেখান থেকে পান তারা একমাত্র সূত্র আমাকেই ভাবতে পারেন নিজের ঢাক পেটাচ্ছি না হ্যাঁ তাই বলছি ওই ছোট্ট করে ওই নোটিফিকেশান আইকন যেটা আছে ওটাকে টিপে দেবেন যেই আমি আপলোড করব আর হলে আপলোড করব আপনারা খুঁজে খুঁজে মরবেন আমার কেরিয়ার গাইডেন্স চ্যানেল সার্চে আসে না কেন আসে না যেহেতু এটা নতুন চ্যানেল কিছু পুরনো হলে নিশ্চয়ই আসবে সুতরাং ওই নোটিফিকেশান আইকনে আপনাদের ওই চেপে রাখা ছাড়া আপনা আমার ভিডিও পাওয়ার আপনাদের আর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না যাই হোক ধন্যবাদ আপনাদের রাতটা ভালো কাটুক আবার কাল দু হাজার নয়ের প্রাইমারি নিয়ে আরও মামলা আছে কালকে আরও নিশ্চিতভাবে কিছু খবর আপনাদের জানাতে পারব সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ